স্বপ্ন মানুষকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে, আর হতাশা মানুষকে ডিপ্রেশন বা মৃত্যুর দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এটা আমাদের হাতে যে আমরা স্বপ্নকে বাছাই করবো না মৃত্যুকে না ডিপ্রেশনকে, জানি না কোনটা বাছাই করব। তো আজকের আমার এই ব্লগটি হচ্ছে আমার সমুচা বানানোর রেসিপি, আর আমি কীভাবে সমুচা বানাই তার সব কিছু আপনাদের সাথে ছোট ছোট ক্লিপের মাধ্যমে শেয়ার করব। তো প্রথমে আমি মাংসটা সিদ্ধ করে দিয়েছি, আর এখানে সবজিগুলো নিয়েছি, আর কী কী সবজি নিয়েছে তা তো আপনারা দেখতে পাচ্ছেন। তো সবগুলো সবজি আমি কেটে নিয়েছি, আর এক পাশে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি বাটার দিয়েছি, আর এই বাটারটা হচ্ছে আমার মেন একটা মানে এই যে ফ্লেভার আনে না, এর মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বাটার। তো আমি রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে আদা রসুন বাটার দিলে সবচেয়ে বেশি বেটার ভালো হয়, কিন্তু আমার কাছে আদা রসুন বাটার ছিল না সেই মুহূর্তে। তো আমি আদা রসুন বাটাটা স্কিপ করে রসুন কুচি দিয়ে দিয়েছি, আর এখানে এই যে মাংসটাকে আমি ছোটো ছোটো ঝুড়ির মতো করে নিয়েছি, তো মাংসটাও দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি আমি টমেটো, টমেটোটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, ভালো করে এগুলোকে আবার মিক্স করে নিব। আমি এখানে 3টা ধাপে মশলাগুলো মিক্স করছি, তা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, আলু, পেঁপে, বটবটি, সাথে গাজরও আছে, কিন্তু গাজরটা ফ্রিজ থেকে নামাইছি, তো এখনও মানে ইয়াটা ছুটে না দিকে দিই নাই। তো মিশানোর কিছুক্ষণ পরে আবার গাজরটাও দিয়ে দিয়েছি, এই যে আমার গাজরটা এগুলো ফ্রিজে ছিল, আমি সংরক্ষণ করে রেখেছি, কেননা এত দাম দিয়ে এখন মানে এই অবস্থায় গাজরের সিজন না থাকলে কেনাটা সম্ভব না। তো এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, আর আমার লবণটা দিতে মনে ছিল না, আপনারা আগেই লবণটা দিয়ে দিবেন, যেটা মেন জিনিস সেটাই আমার দিতে মন থাকে না, এমনই হয়। তো অরিগানো দিয়ে দিলাম, পিৎজার একটা পিৎজাতে মানে কামড় দিলে যে একটা ফ্লেভার আসে না, মানে বাইটটা পরে ওরকম। তো এখানে কাবাব মশলা দিয়েছি আর চিকেন পাউডার দিয়ে দিয়েছি, আর কাবাব মশলাটা অবশ্যই দিতে হবে, কেননা এটাই হচ্ছে এই সমুচার পুরের বলেন বা রোলের বলেন মেন উপকরণ, উপাদানই হচ্ছে কাবাবের মশলা। তো দিয়ে দিয়েছি টমেটো সস, তারপর চিলি সস, সয়া সস, 3টা সস একসাথে দিয়েছি, প্লাস জিরা গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব, আর এটা নামানো 10 মিনিট আগে করতে হবে। তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা দিয়ে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে সাথে সাথে নামিয়ে ফেলেছি। তো হয়ে গেছে আমার সমুচার পুর বা রোলের পুর। তো এখানে আমি ময়দাটা গুলিয়ে নিয়েছি, আর এই ময়দাটা গুলাইছে আমি শুধু তেল, লবণ আর পানি দিয়ে। তো এই ছোটো ছোটো ডো করে নিয়েছি, আর ছোটো ছোটো ডো করার পর বেশি করে তেল আর ময়দা ছিটিয়ে দিচ্ছি, তাহলে এতে করে কি আপনার রুটিটা ছুটে যাবে, যখন আমি রুটিটা ছেঁকবো, ছেঁকার পর যখন আমি শীতটা আলাদা করব তখন শীতটা খুব সহজেই মানে ছুটে ছুটে যাবে, ছিঁড়বে না। এই জন্য আমি বেশি বেশি করে তেল আর ময়দা ইউজ করি সবসময়, কারণ আগে আমার এগুলো ছিঁড়ে যেত, কিন্তু পরে ছিঁড়ে না, আমি ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি, অনাথায় শুধু শুধু শীত রয়ে যায়, আমাদের ঘরে খাওয়া হয় না, অনেক হয় তো সবাইকে দিয়ে মেয়ে তারপরও থাকে। তো এবারকে ভাবছি ছোটো ছোটো করে রুটি বানাবো যাতে না থাকে আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন কত পাতলা হয়েছে, আর এইটা দিয়ে আমি এখন 2টা সমুচা বানিয়ে নেবো। তো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দুইটা ভাগে কেটে নিয়েছি, আর সাইডের থেকে অংশটা ফেলে দিয়েছি, রাউন্ড অংশটা। তো আমি এখান থেকে আবার কেচি দিয়ে কেটে নিচ্ছি, মানে শেপটা আপনারা বুঝেই নেবেন, আমি হয়তো বা দেখাতে পারছি না, কেননা আমি মোবাইলটা স্ট্যান্ডে রাখতে পারি নাই, আমার স্ট্যান্ডটা ছিল না, আর স্ট্যান্ডটা টিকটক, আমার টিকটক হাজব্যান্ড টিকটক করতে যায়, স্ট্যান্ডটা কোথায় জানি রেখে গেছে, ওটার অনেক খুঁজি পায় না, তো আবার দেরি হয়ে যাচ্ছিলো, যে গরম আর কারেন্টও থাকে না, কারেন্ট আসার সাথে সাথে কাজ করতে হয়। তো আমি আপনাদেরকে যে আমারটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাইছি, আমি এরকম করে সবগুলো সমুচা বানাইছি, রোল বানাইছি, পরে আবার আইসক্রিম কোনো বানিয়ে নিছি, এই যে আমার আইসক্রিম রোল, সরি আইসক্রিম কোন, আর এটা খুবই মজা লাগে। একটা শীত দিয়ে আমি 3টা আইটেম বানিয়ে নিছি, আর একটা পুর দিয়ে 3টা আইটেম বানাইছি, খুবই মজার। আপনারা এটা শুধু চিকেন দিয়েও করতে পারেন, এই রোলটা আরও বেশি মজা লাগে, কিন্তু যেহেতু আমার ঘরে মানে মানুষ বেশি, প্লাস মুরগির ইয়াতে আমি এত পোষাতে পারবো না, সো আমি এইভাবেই বানিয়ে নিছি সবজি দিয়ে, আর সবজিটাও খাওয়া হবে, এটাই হচ্ছে মেন কারণ। তো আমার এই যে এগুলো সব বানানো হয়েছে, বিশ্বাস করবেন না এত কোমর ব্যথা হয়েছে যা বলার বাইরে, সারাদিন এটা নিয়ে পড়ে থাকাটা খুবই টাফ, 2টা আড়াইটা ঘন্টার মধ্যে এগুলো পড়তে হয়েছে, তার উপর আবার কারেন্ট থাকে না, ভিডিও করতে গেলে ভিডিও করতে পারতেছি না, তো আপনাদের সাথে যেহেতু শেয়ার করবো তো কারেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনারা সবাই বেশি বেশি ভালো থাকবেন, আর এই গরমে সুস্থ থাকার চেষ্টা করবেন, আল্লাহ হাফেজ।